সিদ্ধান্ত হয়েছে নবনির্বাচিত চারজন সদস্যকে আমরা এখানে আজকে তাদের শপথ গ্রহণ করাবো। রাজ্যপাল তার চিঠিতে কি বলেছেন সেটা আমি বলতে পারবো না। বিধানসভা তার নিজস্ব নিয়ম মেনে চলবে, সংবিধানকে মান্যতা দিয়ে বিধানসভা তার নিজের মতো করে চলবে, তাতে কোনো অসাংবিধানিক বা অন্যরকম ইরেগুলারিটি এটা আছে এটা আমি মানতে পারি না। বিধানসভা ঠিক তার মতো রুলস অনুযায়ী চলবে, যা বলার আমি হাউসের মধ্যে বলব। একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে যে দুজন বিধায়ক যারা শপথ নিয়েছেন সেটা অসাংবিধানিক বলা রাজ্যপালকে, যা জিজ্ঞেস করুন উনি কী হিসেবে অসাংবিধানিক বলেছে, আমি এই ব্যাপারে কোনো কমেন্ট করবো না। আমি যা বলার আমি হাউসে বলে দিয়েছি, যা বলার হাউসের রেকর্ডে আপনারা পাবেন, ততদিন এলাবোরেটলি আমি বলেছি। আজকে আমি একটা ওখানে যখন হাউস উঠবো আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা দিয়ে বলবো যে আমাদের কী পজিশন আছে। ভালো করে আপনার আইনটা পড়া।